হ্যালো দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আজকের রেসিপিতে। আর আজ তৈরি করে দেখাবো ইটালিয়ান স্টাইলে সালাদ ড্রেসিং। যারা আমার মতো ডায়েট করছেন কিন্তু অলস আছেন, তাদের জন্য আজকের এই সালাদ ড্রেসিং কিন্তু অনেক হেল্পফুল হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা পাত্র নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পার্সলি আর 1 কোয়া রসুনের অর্ধেক অংশ। এখন দিয়ে দিচ্ছি টমেটা। টমেটাটা চপ করে নিবার পরে এখানে 1 টেবিল স্পুন ব্যবহার করবেন। আর সাথে দিয়ে দিচ্ছি বেল পেপার। বেল পেপারও চামচের হিসাবে আমি বলে দিচ্ছি, বেল পেপারটা চপ করে নিবার পরে 2 টেবিল স্পুন ব্যবহার করলেই হবে। এখানে আমি 2 কালারের বেল পেপার ব্যবহার করেছি, আপনারা 1 কালারের বেল পেপারও কিন্তু ব্যবহার করতে পারেন। সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন অরিগানো, 1/2 টিস্পুন সরিষা বাটা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ভিনেগার। সাথে আরও দিচ্ছি 3 টেবিল স্পুন অলিভ অয়েল। এই সালাড ড্রেসিংটা কিন্তু আপনারা 7 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। আর সাথে আরও দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো স্টেভিয়া। আপনারা আপনাদের মন মতো যে কোনো সুইটনার এখানে ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো ব্ল্যাক পেপার। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করার পরেই আপনার সালাড ড্রেসিংটা কিন্তু রেডি। তাহলে খুব জটিল কিছু কি ছিল? আর ভিডিওর লাস্টে আমি পরিমাণগুলো লিখে দিয়েছি, আপনারা স্ক্রিন থেকেও পরিমাণগুলো কিন্তু দেখে নিতে পারেন। এখন শুধু সালাডটা কেটে ড্রেসিংটা মিশিয়ে খাওয়ার পালা। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে তৈরি হয়ে গেল আমার 5 মিনিটের সালাদ ড্রেসিং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।